আজ স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে মহাসমারোহে পালিত হচ্ছে আজকের দিনটি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, আজকের দিনটাকে সিমলা স্ট্রিটের বিবেকানন্দের বাড়িতে ঠিক কিভাবে উদযাপিত করা হয়, তার পাশাপাশি বিশেষ কি কি অনুষ্ঠান করা হয় আজকে? দেখো, রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখাতে আজকের এই দিনটা বিশেষ ধুমধাম করে পালন করা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হলো সিমলা স্ট্রিটের এই বাড়ি, যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত এবং তারপর তিনি বিশ্বজয় করেছেন, আমাদের কাছে একটা আদর্শ হিসেবে নিজেকে তৈরি করেছেন এবং আমরা প্রত্যেকে অনুপ্রাণিত হই তার কাছে, যে কারণে আজকের এই দিনটা বিশেষভাবে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে। যাই হোক, আজকের এই দিনে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, বিশেষ করে শোভাযাত্রা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের বিভিন্ন এলাকার থেকে স্কুলের ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা, তারা এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই শোভাযাত্রা সিমলা পাড়া অতিক্রম করবে, বিভিন্ন জায়গায় তারা পরিক্রমা করবে এবং তারপর এখানে এসে শেষ হবে। এই সিমলার বাড়িতে স্বামীজির জন্মস্থান যেরকমভাবে আজ সকাল থেকে বহু মানুষ আসছেন, এসে সেখানে প্রণাম করছেন, পাশাপাশি বিকেলবেলাও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সব মিলিয়ে সকাল থেকে ভক্তদের ঢল লেগে রয়েছে এই সিমলা স্ট্রিটের বাড়িতে এবং সকাল থেকে আজকে সারাদিন যেরকমভাবে নানান ধরনের অনুষ্ঠান থাকবে সেভাবেই উদযাপন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিন। সিমলা স্ট্রিটের ছবি আমরা দেখলাম। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতেই শুধু নয়, বেলুড় মঠেও কিন্তু আজকের দিনটি মহাসমারোহে পালন করা হয়। আর স্বামী বিবেকানন্দের আজ 157তম জন্মদিন, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে মহাসমারোহে কিন্তু আজকের দিনটিকে পালন করা হয়। এই মুহূর্তে আপনারা দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন। বেলুড় মঠে সেখানে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, মহাসমারোহে পালিত হচ্ছে। ভোর 4:30 নাগাদ মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত, বৈদিক মন্ত্র উচ্চারণ, স্বদেশ মন্ত্র পাঠ, গীতি আলেখ্য, যোগ ব্যায়াম প্রদর্শন সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মঠের ব্রহ্মচারী মহারাজ, মঠ ও মিশনের ছাত্ররা এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে স্বামীজির মন্দির, বাসভবন এবং মূল মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। দিনভর চলবে শাস্ত্র পাঠ ও যজ্ঞ হোম। প্রায় 20 থেকে 25,000 ভক্ত এবং দর্শনার্থীদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে।